আসসালাম আলাইকুম স্বাগত দেশ বিদেশের সংবাদে সংবাদের শুরুতেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সংবাদ শিরোনাম তীব্র সমালোচনার মুখে ট্রাম্প চাঁদের সেনা অভিযানে এক হাজার জঙ্গি নিহত সৈদি জোটের যুদ্ধবিরতি ঘোষণা শুরু রাজনৈতিক ফাঁকাবলি হুদি আন্দোলন সিরিয়ার ইদলিবে নতুন সেনাবহর পাঠিয়েছে তুরস্ক উপগ্রহ চিত্রে ধরা পড়ল পাকিস্তানে চীনা নৌবাহিনীর উপস্থিতি এবং সবশেষ জানিয়ে দিব বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত ষোলো লাখ মৃত্যু প্রায় চুরানব্বই হাজার তীব্র সমালোচনার মুখে ট্রাম্প প্রিয় দর্শক এতে কি আপনি আনন্দিত তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত তীব্র সমালোচনার মুখে ট্রাম্প ভাইরাসে আক্রান্তের সংখ্যা পনেরো লাখ ছাড়িয়ে গেল গোটা বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছে গেল আটাশি হাজারে গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখল আমেরিকা এবং যুক্তরাজ্য নিউ ইয়র্কে ভাইরাসের কারণে পতাকা অর্ধনিমিত রাখা হলো সব মিলিয়ে বুধবার দিনভর আরও এক ভয়াবতার চিত্র দেখল পৃথিবী একই সঙ্গে দেখলো ট্রাম্প এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথার লড়াই মঙ্গলবারের পরে বুধবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এক হাত নান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন ফের তিনি অভিযোগ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের প্রতি পক্ষপাত দুষ্ট বুধবারই মার্কিন প্রেসিডেন্টের অভিযোগের জবাব দিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছিলেন ট্রাম্প এই পরিস্থিতিতে রাজনীতি বন্ধ করুন নইলে আরও বেশি মৃতদেহ দেখতে হবে তাকে জবাবে বুধবার মার্কিন প্রেসিডেন্ট বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সবচেয়ে বেশি অর্থে সাহায্য করে আমেরিকা কিন্তু তার প্রতিদান তারা দিতে পারেনি ট্রাম্পের অভিযোগ চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনেক কম অর্থে সাহায্য করে কিন্তু তার সত্ত্বেও তারা চীন নিয়ে মেতে আছে জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের বক্তব্য যেহেতু চীনেই প্রথম ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল তাই ভাইরাসের উৎস খুঁজতে চীনে লাগাতার কাজ চালাচ্ছে তাদের সংস্থা এটাই বৈজ্ঞানিক প্রক্রিয়া এপ্রিলের গোড়া থেকে মার্কিন বিশ্বে ভাইরাসে ভয়াবহতা লাফিয়ে বাড়ছিল নিউ ইয়র্ক এবং নিউ জার্সির পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আক্রান্ত স্বাস্থ্যকর্মী এবং পুলিশও নিউ ইয়র্কের স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের একটি বড় অংশের শরীরে ভাইরাসের সংক্রমণ ঘটেছে তারই মধ্যে বুধবার সবচেয়ে বেশি মৃত্যু দেখল আমেরিকা একদিনে মৃত্যু হলো এক হাজার জনের যার জেরে আমেরিকায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো চোদ্দো হাজার সাতশো পঁচানব্বই ছাড়িয়ে গেল স্পেনকেও এখন পর্যন্ত ইতালিতে সবচেয়ে বেশি ভাইরাসে মৃত্যু ঘটেছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে সতেরো হাজার ছয়শো উনসত্তর জনের স্পেনে গত চব্বিশ ঘন্টায় মৃতের সংখ্যা সামান্য হলেও কমেছে সে দেশে মোট মৃত্যু হয়েছে চোদ্দ হাজার সাতশো বিরানব্বই জনের বিশেষজ্ঞদের বক্তব্য আমেরিকার মৃতের সংখ্যা চেয়েও বেশি উদ্বেগের কারণ আক্রান্তের সংখ্যা মার্কিন সময়ে বুধবার রাত পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন চার লাখ পঁয়ত্রিশ হাজার জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র পনেরো হাজার বিশেষজ্ঞদের আশঙ্কা আমেরিকায় সুস্থ হওয়ার হার কম তারা তুলনা টানছে ইতালি এবং স্পেনের ইতালিতে মোট আক্রান্ত এখন পর্যন্ত এক লাখ চল্লিশ হাজার মানুষ তার মধ্যে সুস্থ হয়েছেন প্রায় সাতাশ হাজার স্পেনে মোট আক্রান্ত প্রায় দেড় লাখ তার মধ্যে সুস্থ হয়েছেন পঞ্চাশ হাজার কিন্তু আমেরিকায় সেই তুলনায় সুস্থ হওয়ার প্রবণতা অনেক কম এটাই চিন্তা এবং আশঙ্কার কারণ বলে মনে করছেন চিকিৎসকরা এদিকে নিউ ইয়র্কে ভাইরাসে মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন সেখানকার মেয়র মার্কিন প্রশাসন জানিয়েছে বুধবার মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ হলেও আক্রান্তের সংখ্যা গত দুই দিনের চেয়ে অপেক্ষাকৃত কম এটা আসার কথা বলেই মনে করেছে তারা আমেরিকার পাশাপাশি যুক্তরাজ্যেও একদিনের সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে বুধবার গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে নয়শো জনের সে দেশে মোট মৃত্যুর সংখ্যা সাত হাজার ছাড়িয়ে গিয়েছে এখনও ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে দেশের প্রধানমন্ত্রী বোরিস জনসন তবে চিকিৎসকরা জানিয়েছেন আগের চেয়ে ভালো আছেন প্রধানমন্ত্রী এদিকে অস্ট্রেলিয়ার রুবি প্রিন্সেস নামক জাহাজটি নিয়ে নতুন করে গোলযুগ শুরু হয়েছে এই জাহাজে থাকা যাত্রীদের থেকেই দেশে ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে প্রশাসনের ধারণা এখনও দেশের উপকূলে দাঁড়িয়ে রয়েছে জাহাজটি জাহাজের ব্ল্যাক বক্স পরীক্ষা করে দেখছে প্রশাসন আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে চাঁদে সেনা অভিযানে এক হাজার জঙ্গি নিহত আফ্রিকার দেশ চাঁদে সেনাবাহিনীর অভিযানে বোকো হারামের কমপক্ষে এক হাজার জঙ্গি নিহত হয়েছেন বৃহস্পতিবার চাঁদ সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আজম বারমেন্দুয়া আগৌনা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন একত্রিশ মার্চ বোকাহারামের হামলায় একশো সেনা নিহত হওয়ার প্রতিশোধ নিতে এই সেনা অভিযান চালানো হয় দশ দিনের এই অভিযানে বোকোহারামের কমপক্ষে এক হাজার জঙ্গি ও বাহান্ন সেনা সদস্য নিহত হয়েছেন চাঁদ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় চাঁদ হ্রদের সীমান্তবর্তী এলাকাগুলোতে থাকা জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় জঙ্গিদের অস্ত্রসূচিত বেশ কিছু গাড়ি ধ্বংস করা হয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আজেম আগৌনা বলেন বোকোহারাম নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক জঙ্গি সংগঠন সংগঠনটি আল কায়েদার মতো পশ্চিমা শিক্ষা সংস্কৃতির বিরুদ্ধে ছিল বলে তিনি জানান উল্লেখ্য দু সালে উত্তর পূর্ব নাইজেরিয়ার অভ্যন্তরে হারাম বিদ্রোহে তিরিশ হাজারও বেশি মানুষ নিহত হয়েছে এছাড়া প্রায় দুই মিলিয়ন তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে জানা গেছে সৈদি জোটের যুদ্ধবিরতির ঘোষণা শুধু রাজনৈতিক ফাঁকা বলি হুতি আন্দোলন ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন বলেছে সৈদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের যুদ্ধবিরতির ব্যাপারে যে ঘোষণা দিয়েছে তার নিতান্তই রাজনৈতিক ফাঁকা বলি ছাড়া আর কিছুই নয় সৌদি আরব ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির কথা নাকুচ করে আনসারুল্লাহ আন্দোলন মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেন সৌদি আরব এখনও ইয়েমেনের উপর সামরিক আগ্রাসন চালাচ্ছে তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছে বলে রিয়াদ যে দাবি করেছে তা কূটকৌশল ও রাজনৈতিক বলি ছাড়া আর কিছু নয় আব্দুল সালাম বলেন এখন সৌদি আরব এমন জায়গায় হামলা চালাচ্ছে যেখানে কখনোই সৌদি জোটের সঙ্গে হুদিদের সংঘর্ষ হয়নি কাতার ভিত্তিক আরবি টেলিভিশন চ্যানেল আল জাজিরাকে দেওয়ার সাক্ষাৎকারে এসব কথা বলেন আব্দুল সালাম তিনি বলেন সৌদি যুদ্ধবিরতির ঘোষণা শুধুমাত্র রাজনৈতিক ও গণমাধ্যমের মহড়া যাতে সঙ্গে সঙ্গে যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে তা গুরু তা গুরুত্বহীন করে তোলার জন্য সৈদি আরব এই প্রচেষ্টা চালাচ্ছে এছাড়া ভাইরাসের মহামারীর মধ্যে সৌদি আরব যে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে তা থেকে নিজেকে আড়াল করতে সৌদি আরব এই যুদ্ধবিরতির কথা বলেছে আব্দুস সালাম বলেন যুদ্ধবিরতি চাইলে সৈদি জোটকে সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে এবং ইয়েমেনের উপর তারা যে অবরোধ দিয়েছে তা প্রত্যাহার করতে হবে সিরিয়ার ইদলিবে নতুন সেনাবহর পাঠিয়েছে তুরস্ক সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিপ প্রদেশে আরও একটি সামরিক বহর পাঠিয়েছে তুরস্ক সিরিয়ার ইদলিপ প্রদেশে যুদ্ধবিরতির ব্যাপারে রাশিয়ার সঙ্গে চুক্তি করা সত্ত্বেও তুরস্ক এই ব্যবস্থা নিল এর আগেও কয়েক দফায় ইদলিবে সেনা বহর পাঠিয়েছে তুরস্ক ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা এবং যুদ্ধ পর্যবেক্ষণকারী গ্রুপ সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস জানিয়েছে তুরস্কের এই সামরিক বহরে অন্তত পঁচিশটি গাড়ি ছিল বহরটি বৃহস্পতিবার বিকেলে তুরস্কের কার্ফ লুজিন সীমান্ত ক্রসিং দিয়ে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে সিরিয়ার ইদলেবে এর আগে যেসব সেনা মোতায়েন করা হয়েছে নতুন এ বহর তাদের সঙ্গে যুক্ত হয়েছে বলেও জানা গেছে তবে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে তুরস্কের পাঠানো সর্বশেষ সেনা বহরে বিশটি গাড়ি রয়েছে এতে ভারী মেশিন গান বসানো ছিল এবং বহরটি আল সুকারিয়া গ্রামের ভেতর দিয়ে আল দাউদিয়া ও আনি গ্রামের দিকে গেছে এদিকে তুরস্কের সেনাও তাদের মিত্র তাকফেরি সন্ত্রাসীরা কুর্দি নিয়ন্ত্রিত কার্ফ নাইয়া এবং শেখ হিলাল শহরে গোলাবর্ষণ করেছে এতে অন্তত একজন বেসামরিক নাগরিক আহত হন এর আগের দিন তুরস্কের সেনারা মারে শহর থেকে আলেপ্পো প্রদেশের কুর্দি নিয়ন্ত্রিত কয়েকটি এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করে এতে অন্তত একটি শরণার্থী শিশু আহত হয় উপগ্রহ চিত্রে ধরা পড়ল পাকিস্তানের চীনা নৌবাহিনীর উপস্থিতি পাকিস্তানের বন্দর বন্দরনগরী করাচিতে চীনের সেনাদের সামরিক মহড়া চালানোর একটি ভিডিও টুইটারে প্রকাশিত হয়েছে মুক্ত উচ্ছে এবং প্রকাশে পাওয়া উপগ্রহ থেকে তোলা এমন ছবি ও ভিডিওর ভাণ্ডার ঘেটে এটি সংগ্রহ করা হয়েছে বাণিজ্যিক উপগ্রহের তোলা ছবি ও ভিডিও ঘেটে এটি বের করেছেন ডি আর্টিস্ট নামের টুইটার ব্যবহারকারী এতে দেখা যায় পাকিস্তান নৌবাহিনীর হেভারক্রাফট করাচির সৈকতের দিকে এগিয়ে যাচ্ছে পিএনএস কাসিম নামের পাক নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাটির পাশে এটির অবস্থান অবশ্য অন্যান্য সূত্র থেকে জানা গেছে হোবার ক্রাফটিতে পাকিস্তান ও চীন উভয় দেশের নৌসেনারা রয়েছেন হোবার থেকে দুই দেশের সেনারা পাশাপাশি সৈকতে নামছেন এবং সৈকতে পাশাপাশি দৌড়ে যাচ্ছেন এ দৃশ্য দেখা গেছে তবে এমনটি হয়তো মহড়ার দৃশ্য ক্যামেরায় নান্দনিকভাবে তুলে ধরার কথা ভেবে করা হয়েছে যুদ্ধের সময় এভাবে সেরা নামানো হয় না একথা সত্যি যে উভয় দেশের মহরা ক্যামেরার কথা ভেবে করা হয়নি বরং দেশ দুইটির মধ্যে বিরাজমান গভীর প্রতিরক্ষা সম্পর্কে বিষয় এ মাধ্যমে তুলে ধরা হয়েছে এ সম্পর্ক শিল্পক্ষেত্র প্রভাব ফেলেছে চীন কেবল পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশই নয় বরং পাকিস্তানের জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠায়ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মহড়ায় চীন একটি বিমান প্রতিরক্ষা রেস্টায়ার একটি ফিগুরেট এবং একটি সরবরাহকারী জাহাজ মোতায়েন করেছিল উপগ্রহচিত্রে দেখা যায় যে চীনা জাহাজগুলি পাকিস্তানের নৌবাহিনীর ঘাঁটিতে ভিড়ে বরং করাচের কন্টেইনার টার্মিনালের কাছে নোংর করেছে বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত ষোলো লাখ মৃত্যু প্রায় চুরানব্বই হাজার বিশ্বব্যাপী মহামারী ভাইরাসে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে তিরানব্বই হাজার সাতশো ছয় জনে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায় গত ডিসেম্বরে চীনে প্রথম ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বের একশো বিরানব্বইটি দেশে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে পনেরো লাখ সাতষট্টি হাজার পাঁচশো নব্বই জনে দাঁড়িয়েছে এদের মধ্যে কমপক্ষে তিন লাখ সাতান্ন হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য থেকে এএফপির সংগ্রহ করা উপাত্ত ব্যবহার করে তৈরি করা এ পরিসংখ্যান ভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যা কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা যাচ্ছে কেননা বিশ্বের অনেক দেশ কেবলমাত্র মারাত্মকভাবে আক্রান্ত লোকদেরই ভাইরাস পরীক্ষা করছে ভাইরাসে ইতালিতে আক্রান্ত হয়েছে এক লাখ তেতাল্লিশ হাজার ছয়শো ছাব্বিশ জন এবং মারা গেছে আঠারো হাজার দুশো উনআশি জন মৃতের এই সংখ্যা বিশ্বের সর্বোচ্চ গত ফেব্রুয়ারি মাসের দিকে দেশটিতে প্রথম ভাইরাসে মৃত্যু ঘটে স্পেনে ভাইরাসে এক লাখ বাহান্ন হাজার চারশো ছেচল্লিশ জন আক্রান্ত এবং পনেরো হাজার দুশো আটত্রিশ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ভাইরাসে চার লাখ একান্ন হাজার চারশো একানব্বই জন আক্রান্ত এবং পনেরো হাজার নয়শো আটত্রিশ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে মৃত্যুর এই সংখ্যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এবং আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ দেশটিতে সবচেয়ে দ্রুত এ মহামারী ভাইরাস ছড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ফ্রান্সে ভাইরাসে বারো হাজার দুইশো দশ জনের মৃত্যু এবং এক লাখ সতেরো হাজার সাতশো ঊনপঞ্চাশ জন আক্রান্ত হয়েছে এরপর ব্রিটেনে ভাইরাসে সাত হাজার নয়শো আটাত্তর জনের মৃত্যু এবং পঁয়ষট্টি হাজার সাতাত্তর জন আক্রান্ত হয়েছে চীনে ভাইরাসের মৃত্যুর সংখ্যা বেড়ে তিন হাজার তিনশো জন এবং আক্রান্তের সংখ্যা একাশি হাজার আটশো পঁয়ষট্টি জনে দাঁড়িয়েছে দেশটিতে সাতাত্তর হাজার তিনশো জন সুস্থ হয়ে উঠেছে নতুন দেশ হিসেবে বুধবার সোমালিয়া ও দ্বিজবৌতি এই প্রথম একজন করে ভাইরাস সংক্রান্ত মৃত্যুর কথা জানানো হয় এ পর্যন্ত ইউরোপের দেশগুলোতে ভাইরাসে মোট আট লাখ এগারো হাজার সাতশো তেইশ জন আক্রান্ত এবং পঁয়ষট্টি হাজার আটশো এগারো জন মারা গেছে যুক্তরাষ্ট্র ও কানাডায় একত্রে চার লাখ বাহাত্তর হাজার একশো চুরাশি জন ভাইরাসে আক্রান্ত এবং ষোলো হাজার চারশো চৌষট্টি জনের মৃত্যু হয়েছে এশিয়ায় ভাইরাসে এক লাখ আঠাশ হাজার ছয়শো নব্বই জন আক্রান্ত ও চার হাজার পাঁচশো চোদ্দো জন মারা গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মোট আটাশি হাজার নয়শো পঁচাশি জন আক্রান্ত এবং চার হাজার তিনশো সাতান্ন জনের মৃত্যু হয়েছে লাটিন আমেরিকা ও কারোবীয় দেশগুলোতে ভাইরাসে ছেচল্লিশ হাজার আটশো তেত্রিশ জন আক্রান্ত এবং এক হাজার আটশো পঁচাত্তর জনের মৃত্যু হয়েছে আফ্রিকায় ভাইরাসে মোট এগারো হাজার নয়শো তিপ্পান্ন জন আক্রান্ত হয়েছে এবং ছয়শো সাতাশ জন মারা গেছে উসেনিয়ায় ভাইরাসে সাত হাজার দুইশো পঁচিশ জন আক্রান্ত ও আটান্ন জনের মৃত্যু হয়েছে